দুই নাম্বার বাংলাদেশ যে স্বাধীন হলো মুক্তিযুদ্ধা যারা অনেক বিপদে পড়েছে এই মুক্তিযুদ্ধের সময় রাজাকারের জন্য রাজাকারদের জন্য আমি আজকে আমাদের যারা যোদ্ধা শিল্পী তারাও কিন্তু চলচ্চিত্র যোদ্ধা কিন্তু তারা বঞ্চিত হল 200 জনের মতন 200 উপরে হবে শিল্পীদেরকে তারা তাদের ভোটের জন্য বাদ দিয়ে দিল তাদের ভোটের জন্য তাহলে তার দ্বারা চলচ্চিত্র কি উন্নত হলো আমরা দেখেছি পত্রিকাতে আপনাদের নিউজে সব জায়গায় জাহিদ খান বলেছেন আপনারা মিশার নাম কম বলেছেন কিন্তু মিশা তো সভাপতি ছিল মিশা তো সভাপতি ওর সিগনেচার ছাড়া তো আর 200 মতন শিল্পীকে তো বাদ দিয়ে দেওয়া হলো তাহলে সিগনেচার তো মিশা করেছে চলচ্চিত্র তাহলে আমরা যদি বলি যে চলচ্চিত্র যোদ্ধাদেরকে এনবিসি থেকে বের করে দিল যেটা আবার আমাদের সদ্য ইলিয়াস কাঞ্চন ভাই ওনার নেতৃত্বে আবার তাদেরকে ফিরে আনলো চলচ্চিত্রে তাহলে তাকে কি বলা যায় তার দ্বারা চলচ্চিত্র উন্নতি কিভাবে হবে সে তো একজন আর্টিস্ট সে চলচ্চিত্র কোনো কিছুই ভালো দিকে ইনভেস্ট করার মতো ক্ষমতা তার নাই অনন্ত জলিল যখন চলচ্চিত্রে আসে এই যে চলচ্চিত্র আজকে ডিজিটালাইজ হয়েছে এটা কে আনছে এটা অনন্ত জলিল আনছে এটা কে মানা করতে পারবে আপনি পারবেন আপনি পারবেন আপনি যে বসে আছেন ইকবাল ভাই আপনি পারবেন কার দ্বারা আসছে অনন্ত জলিল করেছে ভাবনা আপনারা এটা হচ্ছে মিশা সদাগর সাহেবের কথা বলি আমি আমি আসলে এই যে মানুষের কথা যে বলছি এটাও কিন্তু আমার খারাপ লাগছে এগুলো বলতে চাই না আমি আমি শুধু এটাই বলতে চাই যার কোনো ধরনের ইনভেস্টমেন্ট নাই যার নতুন কোনো ক্রিয়েটিভিটি নাই তার দ্বারা চলচ্চিত্র উন্নতি হবে কিভাবে এবং যেটা ছিল এই চলচ্চিত্র যোদ্ধা যারা শিল্পী ছিল তাদেরকে পর্যন্ত এনবিসি থেকে বের করে দিয়েছে সে কিভাবে চলচ্চিত্র উন্নতি করে তার কিভাবে চলচ্চিত্র তার দ্বারা উন্নত হবে এটা দেখিয়ে আমার পরিবর্তে যারা এখানে আছেন এই নানা সাহি ভাই আছেন ইকবাল ভাই আছেন আপনারা বলেন তো মিশার দ্বারা কিভাবে একটা চলচ্চিত্র উন্নত হবে সে তো আর্টিস্ট আপনি প্রডিউসার আপনি তাকে কাজে নিয়েছেন সে অভিনয় করেছে তার পারিশ্রমিক পেয়েছে তার দ্বারা চলচ্চিত্র উন্নতি হবে কিভাবে তার দ্বারা কি একটা ভালো ছবি বানানো সম্ভব এই যে দিন দা ডের মতো চলচ্চিত্র আজকে রিলিজ হওয়ার কারণে সারা দেশের মানুষ ছবি দেখছে আজকে পরবর্তী সিনেমাতে যারা ইন্ডাস্ট্রিতে ছবি বানাবে তাদের ছবিও চলছে কারণ এটা একটা ট্রেন্ড দরকার স্রোত দরকার আপনারা 2014 সনেও দেখেছেন আমাদের ছবি রিলিজ যখন হয় আজ পর্যন্ত রোজালিন ম্যাডাম আমাকে বলছে আজ পর্যন্ত এই দিন তাদের রিলিজ হওয়ার আগ পর্যন্ত বলেছে যে আপনার ছবিতে আমরা যে ইনকাম করলাম ঘরটা প্লানে এই ব্লকবাস্টার করে আজ পর্যন্ত কোনো ছবিতে ইনকাম আসবে আবার সেই এইবার চলো এইবার আসেন আপনার যদি আপনারা জানেন আমি গত 6-7 দিন আগে আমি এখানে জিজ্ঞেস করেছিলাম যে আমাদের ছবির সেল কত হয়েছে তখন বললো 48 লক্ষ টাকার উপরে সেল হয়েছে শুধু ব্লকবাস্টার চলচ্চিত্র কারা দেখতে পারে এই যে সেলটা হলো একটা সিনেমা হল একটা ব্লকবাস্টারের দিন দা ডের 48 লক্ষ টাকার উপরে সেল হয়েছে তাও গত সপ্তাহ নট এই সপ্তাহ পর্যন্ত 2 সপ্তাহ গত 2 সপ্তাহ 48 লক্ষ টাকা সেল হয়েছে একটা সিনেমা এটার থেকে সরকার রেভিনিউ পেয়েছে চল হল মালিকদের উপকৃত হয়েছে তাহলে দর্শক তো এই টিকিট কিনছে না হলে কি আপনি আর আমি টিকিট দুইজনে কিনে কি 48 লক্ষ টাকা হবে এই জন্য এগুলো কথার কথা এগুলো যারা কথা বলে তাদের কথা বলার মাপকাঠি কতটুকু আছে আমি ঠিক জানি না আমি শুধু এটাই এইটুকুই জানি যে আমাদের যারা মানুষের উপকার করে এই চলচ্চিত্রের শিল্পে যখন মিশা ছিল দুইবার মিশা ছিল আপনি জানেন যে আমি বর্ষার যে বার্থডে হলো হঠাৎ করে কারা বার্থডে করছে মিশা করছে জাহিদ খান করছে শিল্পী সমিতিতে সমিতিটা আমি 5 লক্ষ টাকার পান না না আমি বলিনি তারপরে তুমি বলো 5 লক্ষ টাকার পান দিয়েছে আমি দিয়েছি তাকে দিচ্ছি শিল্পী সমিতিতে এই শিল্পী সমিতে আমি 3 টাইম এই যারা চলচ্চিত্র যোদ্ধা ছিল তাদেরকে বাদ দেওয়া হলো চলচ্চিত্র থেকে মিশা অথচ তাদেরকে আমি 3 বার তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে হেল্প করছি এই শিল্পীদেরকে আমি হেল্প করেছি এই চলচ্চিত্র সংগঠনের 17টা সংগঠন আছে 17টা সংগঠনের পাশে আমি দাঁড়িয়েছি মিশা কার পাশে দাঁড়িয়েছি মিশার দ্বারা কি চলচ্চিত্র উন্নতি হবে এবার তুমি বলো না না বিষয়টা কিন্তু এরকম না আসলে আমরা সবাই চলচ্চিত্রের শিল্পী একে অপরের পাশে এগিয়ে আসবে বিপদ আপদে এটি আসলে আমাদের হওয়া উচিত সবার জন্য কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা সবাই যার যার জায়গা থেকে তার তার
ক্ষমতাটা নিজে নিজে আসলে বলার চেষ্টা করছে যে আমার অবস্থানটা এখানে এমন, আমার অবস্থানটা এরকম এমন। কিন্তু পাবলিকও কিন্তু বন্ধনা বোকা না, ইভেন চলচ্চিত্রের মানুষ যারা এরাও কিন্তু কেউ বোকা না। বাট আমি একটা জিনিস আসলে অবাক হলাম যে এই এই যে খোঁজ দ্য সার্চ থেকে শুরু করে আজকের দিন দাটে ইভেন নেত্রী যেটা শুটিং যেটা রানিং আছে, এই মিশা ভাইয়ের এই ভিডিওটা রাগ পর্যন্ত আমি লাস্ট ওনার সাথে আমার দেখা হয়েছিল দিন দাটের শুটিংয়ে। আর সবচাইতে মজার বিষয় আজকে আসলে কথাটা বলতেই হচ্ছে, কারণ যেটা বলতেই হচ্ছে সেটা হচ্ছে যে আমি কোনোদিন মিশা ভাইকে দেখিনি শুটিং সেটে অথবা এফডিসিতে যেখানেই দেখা হয়েছে, বোন ছাড়া কোনোদিন মিশা ভাই আমার সাথে কথাই বলেনি। বর্ষার নামটা যদিও উনি বলতো খুব খুব ছোট করে বলতো, আমি যেন কোনোভাবে না শুনি, বাট বোন বোন করেই সে আমাকে কথা বলতো। আর আরেকটা জিনিস, যখন ইলেকশন হয় আজ থেকে আমার খুব ভালো করেই মনে আছে, কারণ তখন আমার ছোট ছেলেটা আমার পেটে ছিল, তখন তখন ইলেকশন হয়েছিল, শিল্পী সমিতিতে গিয়েছিলাম, মানে মিশা ভাইকে মিশা ভাই যেন হ্যাপি থাকে, ভালো থাকে, কারণ ওনাকে ওনাকে তো আসলে আমরা উনি এমন হয়ে গেছে যে অনন্ত জৈলের সিনেমা মানেই মিশা ভাই ভিলেন থাকবে। আমরা কখনো চিন্তাই করতে পারতাম না মিশা ভাই ছাড়া অন্য কাউকে। আমি কিন্তু ভোটটা দিয়ে আমার ফোনে ছবি তুলে এনে মিশা ভাইকে বাইরে দেখিয়েছিলাম, মিশা ভাই দেখেন আপনাকে ভোটটা দিয়েছে, মানে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং, এরকম একটা সম্মান, এরকম একটা ভালোবাসা মিশা ভাই আরও করছে। মানুষ হয় খুব খুব কুইক খেতে পারে, খুব তাড়াতাড়ি হয়, মানে মানুষ একটা প্রবলেমে পড়লেই খাবারটা হয়, কে না চায় একটু ভালো বন্ধু খেতে, কে না চায় ভালো থাকতে। এই বাংলাদেশে একটা দেশ পৃথিবীতে আমি বলবো যেখানে কিনা মানুষ বেকার থেকেও তিন বেলা ভাত খেতে পারে, পৃথিবীর কোনো দেশে আমি আমি তো প্রায় 40টা দেশের মধ্যে আমি আলহামদুলিল্লাহ ভ্রমণ করেছি, বাট আমার কাছে মনে হয়নি যে বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে যে এরকম বেকার থেকেও মানুষ ভাত খায়, যেটা কিনা এই বাংলার মাটিতে বলো। আর ওনার কাছে আলু ভর্তাটাও পছন্দ বিকজ অফ উনি আমেরিকা থাকেন, ওখানে সেটেল হয়ে গেছেন। সো নর্মালি যারা বাইরে থেকে আসেন ওদের একটু বাঙালি খাবার খেতে পছন্দ, ঝাল তাল বেশি স্পাইস দিয়ে, এগুলো ভালো লাগে তো না, ভালো লেগেছে। কীভাবে হলো না, কীভাবে দিন দাঁড়িয়ে নিশ্চয় অনন্ত জলিল বর্ষা বিদেশি আর্টিস্ট না, তারা নিশ্চয়ই বাইরের না, আর চলচ্চিত্রের এটা সেন্স বাংলাদেশ চলচ্চিত্র সেন্সার বোর্ড করে এটা সিনেমা রিলিজ হয়েছে, কীভাবে এটা বাংলাদেশের সিনেমা হলো উনি কি একটু প্রমাণতে দেখাতে পারবে। আর সবচেয়ে বড় কথা, উনি ওনার ব্যক্তি স্বার্থে এটা করেছে, কারণ হচ্ছে নেত্রী দ্য লিডারে ওনাকে আমরা কাস্ট করিনি। এটার দুইটা কারণ, একটা কারণ হচ্ছে দেখেন রিসেন্ট যে তিনটা সিনেমা সুপারহিট, তিনটা সিনেমায় সুপারহিট করবে এটা অস্বীকার করার কোনো কারণ নেই, একটা সিনেমাতেও কিন্তু মিশা ভাইয়ের কোনো মিশা ভাইকে কেউ কাজ করে। সো মিশা ভাই এত সুন্দর সুন্দর বয়ান দিল, এত সুন্দর সুন্দর ঘরে উঠায় ধরলো যে না অনন্ত ভাই এটা করল, অনন্ত এটা করলে এটা হবে সেটা হবে, অনন্ত বলছে তাকে, বর্ষা বর্ষা বলছে, মানে তার বলার স্টাইলটাও কেমন ছিল, ওই যে বললাম বোনের থেকে আজকে পর্যন্ত আসছে। এনিওয়ে তো আমার কাছে যেটা মনে হয় যে উনি কিন্তু বলেন একটা বারও যে তিনটা সিনেমাতে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভিলেন ছিলেন, তাই না? আমার কাছে যেটা মনে হয় মিশা ভাই আসলে ভয় আছে যে এমনিতে আমার হাতে কোনো কাজ নাই, সো আমেরিকা থাকে আর যেখানেই থাকি টাকা তো লাগবে, আর ইনকামের সোর্স আমার বাংলাদেশ এখানেই, সো আমাকে তো আসলে কিছু না কিছু করতে হবে, কারণ নতুন যে তরুণ যারা ভিলেনরা সিনেমাতে চলে আসছে উনি কিন্তু একটা পরে এই ভিলেনদের কথা কিন্তু বলেননি যে না এই ভিলেন নিয়ে কাজ করে নাই কেন, ওই ভিলেন নিয়ে কেন নেন, উনি বলেছে হিরো হিরোইন যারা লাইক প্যারেন্টসের অভিনয় করে এই ধরনের জিনিস, তাহলে উনি ওনার ব্যক্তিগত স্বার্থ ছাড়া কী হলো এটা, তাহলে উনি ওনার ব্যক্তিগত জায়গায় ওনার আঘাত করেছেন, আমার এমনিতেই তো কোনো কাজ নেই, কাজ কিছু না কিছু তো আমার আসলে করা উচিত। ইয়েস মিশা মিশা ভাইয়ের একটা জিনিস অবশ্যই এখান থেকে আমরা নিয়েছি, বিশেষ করে আমি এটা পিক করার মতো, সেটা হচ্ছে ভিলেন মিশা ভাইয়ের যে ক্যারেক্টারটা সিনেমাতে উনি প্লে করে, সে আসলেই এখন যারা আসছে ইভেন যারা আছে এদেরকে আসলে এখন সামনে নিয়ে এসে এদেরকেই ছবিতে এখন আসলে ব্রেক দেওয়া উচিত আমার মনে হয়। মিশা সাহেব যে বললো যে আপনার এটা বাংলাদেশের ছবি না, এটা ইন্ডাস্ট্রির ছবি না, তাহলে মিশা স্যার কি বিদেশি ছবিতে অভিনয় করেছে? ওনাকে কে টাকা দিয়েছে? টাকা তো আমি দিয়েছি, আমি বাংলাদেশের প্রডিউসার, আমি টাকা দিয়েছি, বাংলাদেশে এটা কো প্রোডাকশন, আমি ওনাকে কাজ করেছি, টাকা আমি দিয়েছি এবং বাংলাদেশি টাকা দিয়েছি, তাহলে উনি কী পেয়েছে? উনি কি আমেরিকা থেকে আমেরিকান ডলার পেয়েছে? এটা বাংলাদেশি ছবি না, মানে কিছু কথা যুক্তিসঙ্গত হতে হবে, কথা বলার আগে চিন্তা করতে হবে কি ব্যাপারে আমি কথা বলছি। মিশা সাহেবের যদি এতই যোগ্যতা হয় তাহলে দিনদারের মতন একটা মুভি বানাতে পারলো না, দিনদারের মতন একটা মুভি বানায় দেখাইতো মিশা সাহেব,
এই জন্য উনি তো আমেরিকাতে থাকে, আমেরিকান ছবি দেখতে বলেন যে আপনি আমেরিকাতে থাকেন, আমেরিকাতে শুধু বাংলাদেশ থেকে যে টাকা পয়সা নিয়ে ওইখানে বাড়ি গাড়ি করছেন এটাই না, আমেরিকান ছবি দেখেন, তিন দাঁড়িয়ে ছবির সাথে আমেরিকান ছবিকে কম্পেয়ার করেন, যে আপনি যে ছবি দেখেন আমেরিকাতে ওরকম কিনা তিন দাঁড়িয়ে। এই জন্যে আপনার আমার একই কথা, আমরা যেই ছবি করব, আবার উনি বল উনি আরো কথা বলতে সেটা আমি আরেক দিন পরে বলবো, সময় মতো বলবো আমি সেটা। বাট এখন এই পর্যন্ত আমার একটাই কথা যে মিশা সাহেবের যেই কথাগুলো এগুলো সত্যিকারই আপত্তিকর, এবং সে যা কথা বলেছে এগুলো তার মুখে মানায় না, তার অতটুকু যোগ্যতা নাই, তার এই মুখে তার মুখ দিয়ে এতটুকু তার যোগ্যতা নাই যে এই ধরনের কথা বলতে পারে। কারণ তার যোগ্যতা কি, শুধুমাত্র সে একজন ভিলেনের ক্যারেক্টার করে গেছে তার আজীবন, সে নিজে কোনো ইনভেস্ট করে নাই, সে চলচ্চিত্রের জন্য ভালো কিছু করে নাই, বরং চলচ্চিত্র যোদ্ধাদেরকে তিনি এফবিসি থেকে তাড়িয়ে দিয়েছে, তার মুখে এগুলো মানায়। আর আমরা কি করেছি, আট বৎসর না থেকেও প্রতি বৎসর এফবিসিতে প্রত্যেকটা প্রোগ্রামে আমরা পার্টিসিপেট করেছি অর্থ দিয়ে, নিজেরা প্লাস অর্থ দিয়ে আমরা করেছি, শিল্পীদের পাশে দাঁড়িয়েছি অর্থ দিয়ে, তাদের চিকিৎসা দিয়ে, বিভিন্ন সমস্যার সম্মুখীন তারা যারা হচ্ছে আমরা এটা সলভ করার চেষ্টা করেছি, নট অনলি ফর শিল্পী সমিতি দিয়ে 17টা সংগঠন দিয়ে যে যখন গেছে আমরা এটাকে তাদের পাশে দাঁড়িয়েছি। মিশা সাহেব কি করবে, মিশা সাহেবের দ্বারা তো এগুলো করা সম্ভব না। আজকে অনন্ত জলিল যেটা করেছে, এই যে হলিউড মাপের ছবি করেছে বাংলাদেশে, আগামীতেও করবে, মিশা সাহেবের দ্বারা কি হবে চলচ্চিত্র? আচ্ছা এখন আমি আর বর্ষা বললাম, আমি চাই সাংবাদিক এভাবে প্রশ্ন করেছিল বর্ষার কথা, এবং এরকম টাইটেল আসছে বর্ষাকে এক হাত নিলেন নিয়ে। আসলে এটা তো হেডলাইন কিভাবে দিবেন এটা তো আপনাদের ব্যাপার, হেডলাইন তো আর আমি বা এক্স ওয়াই জেড দেই না আমরা শিল্পীরা, তাই না? আর যেটা হচ্ছে যে ইয়াস কিছু কথা ক্লিয়ার করতে হয়, সেটা হচ্ছে যাকে আমি যখন অনন্ত জয়লের সাথে আমার যখন পরিচয় ছিল না তখন কিন্তু আমি কিন্তু একটা বিউটি কন্টেস্টে ছিলাম, আমাদের দেশের খুব প্রমিনেন্ট একটা ম্যাগাজিন ছিল বিনোদন বিচিত্রা, সেখানে আমি ছিলাম, ফাইনালে আমি সরে আসছি টপ টেনে যাওয়ার পরে। তো তখনও কিন্তু আসলে আমার ফ্যামিলি বাবা মাকে আমি এটাতে সামনে আনিনি, কারণ আমার স্ট্রাগল আমার কাছে, আর আমার ফ্যামিলি কখনো এগুলোতে তারা ইন্টারেস্ট না, তার মানে এই নয় যে তারা আমার খবর রাখেনি, ডেফিনেটলি তারা আমার লিগ্যাল গার্জিয়ান, তারা আমার খবর রেখেছে আমি কী করি, ভুল কিছু করি কি না। আর তারপরেই তো মানে যেটা হয়ে গেল আর কি, খোঁজ দা সার্চ থেকে তার আগে থেকে আমার পরিচয় আমার অনন্ত জয়েলের সাথে, যিনি পাশে বসে আছেন। বাট আমার ফ্যামিলিতে আমরা চার বোন এক ভাই, আমি সবার বড়, আমার ছোট বোনটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ইংলিশ অনার্স করেছে, তার ছোটটা ঢাকা ইউনিভার্সিটিতে আছে, তার ছোটটা লামনাইটে কলেজে আছে, আর ভাইটা একটা ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে। আর রিসেন্ট আপনারা জানেন আমি আমার গ্রামে একটা মসজিদ করেছি, আমার বাবার যেহেতু একটু মোটামুটি বয়স হয়ে গেছে তাকে ওইটার দায়িত্ব দিয়েছি যে এইখানে যারা হুজুররা যারা আছেন, যারা বাচ্চাদেরকে পড়ায়, ইভেন যারা সৌন্দর্য বর্ধনের যে কাজকামগুলো আছে এগুলো দেখাশোনা করার জন্য, আর মা তো মাই। তো এখনও কিন্তু তার মানে এই নয় যে আমার কিন্তু গার্জিয়ান নেই, কারণ কেউ তো চিনেই না আসলে বর্ষার বাবাকে বা মাকে ভাই বোনকে, আসলে এটা আসলে দরকার নাই তো এইভাবে এসে, কারণ আমার কাজ আমার স্বাধীনতা, আমারও তো বোঝার ক্ষমতা আছে ভালো। তবে দেখেন আমরা যখন শুটিং করি, শুটিংয়ে যখন প্রোডাকশন বয় থাকে না, যারা খাবার দেয় আমাদের চা দেয় এমন আমাদের ছাতাটা যারা ধরে, তারাও কিন্তু শুটিং প্যাক আপের শেষে খাবারটা পার্সেল করতে বলে, এটা কিন্তু আমার আমরা হিরোইনরা কিন্তু আমাদের মারা কিন্তু বলে যে খাবারটা পার্সেল করে বাসায় নিয়ে যায়, ইভেন মেয়ে সিগারেট খাবে না খায় না সে কিন্তু কোন প্রডিউসারকে বলবে না যে আমার মেয়ে সিগারেট খায় না, সিগারেটের টাকাটা দিয়ে দেবে। সো এইটাকে চলচ্চিত্রের শিক্ষা মাদের জন্য, চলচ্চিত্রে যারা কাজ করবে এটাকে ফ্যামিলি শিক্ষা হতে পারে, আমার কাছে মনে হয় এই জিনিসগুলো আমার মনে বুঝতে পেরেছি। আমার প্রশ্নটা ছিল অনন্ত স্যার হচ্ছে শুধু কলকাতার টাউনই না, সে হচ্ছে ভিলেজ, উনি বাংলাদেশের গ্রাম থেকে শুরু করে শহরের মানুষ তাকে নিয়ে কথা বলে, সেটা অনেক সময় ভালো কাজেও আসলে সেটাকে টেনে খুব নেগেটিভলি বলে, এই ট্রোলটাকে স্যার হচ্ছে কীভাবে দেখে আমি একটু জানতে চাইছি। না সেটা আমি আগেও বলেছি যে ট্রোল থাকবে,
এটা সবার জীবনেই থাকবে, এটা কোনো সমস্যা না। কারণ প্রত্যেকটা মানুষের লাইফ বিধি রাখা দরকার, কেউ টোল নিয়ে বিধি থাকছে, কেউ ভালো কাজ নিয়ে বিধি থাকছে, যার যার কাজ শেষে বিধি আছে। আমি এইটুকুই বলবো যে আমরা আমাদের কাজ করে দেই, আমাদের দ্বারা যদি ভালো কিছু না হয়, যেদিন মনে করব আমরা ভালো কিছু করতে পারি না সেদিনটা চলচ্চিত্র করব না। তবে যাদের মতন মানুষ, মিশার সাহেবের মতন মানুষ, মিশার মতন মানুষ যদি বলে, চোখে দেখেন নাই আপনি অ্যানালগ ছবি যে এখন পৃথিবীতে চলে না, তাহলে আজকে কেন ডিজিটাল ছবি চলছে না? যদি আপনি অ্যানালগ ছবি করে যদি আপনি মনে করেন অনেক কিছু করে ফেলছেন, তাহলে আজকে ডিজিটাল ছবিতে অভিনয় করছেন কেন? আর এটা কার ধরে, কার হাত ধরে আসে? এই জন্যে যার যোগ্যতা নাই তার ব্যাপারে আলোচনা অনেকগুলো করা হয়ে গেছে, এগুলো হয়তো আপনারা প্রশ্ন না করলে আমরা বলতাম না, আপনারাই এগুলো প্রশ্ন করে করে আমাদের মন দিয়ে বলাইছেন। আজকে যে কথাটা উঠেছে, যে মিশা যেটা বলেছে যে অনন্ত জৈন যে ছবি বানিয়েছে, এই ছবিতে আমাদের দেশের কোন উদাহরণ হয়, একটা শিল্পী এটা বলা উচিত। আমার প্রথম কথা একজন শিল্পী যে কিনা অনস্ত জরিনের পাঁচটা ছবি যেটা তুলেছে, আমি এটা খুব ভালো করে জানি। এবং যে কোনো বিপদ আপদ মিশা সদগর এবং জায়েদ খান দুজনে অনন্ত জরিনের অফিসে গিয়ে বসেছে, তো এত কিছু নেওয়ার পর তার বিরুদ্ধে কথা বলাটা এটা একটা ধ্রুবতারি ছাড়া আর কিছু হতে পারে। যাই হোক, এটা বলছে একটা কারণ আছে, আমার যেটা মনে হয় যে আজকে নতুন কিছু ভিলেন আসছে, যেমন হাওয়া ছবিতে, বোরান ছবিতে, এটা দেখে হয়তো বিশাল ভয় হয়েছে যে নতুন নতুন ভিলেন আসছে, তারপরে হিরো অনন্ত হয়তো তাকে একটা ছবিতে নেয়, নেত্রী এই ছবিতে নেয় না, এই কারণে হয়তো তার ভিতরে ভয় কাজ করছে যে সে হয়তো আর ফিল্মে জায়গা পাবে না। আসলে এই এইটার জন্য ফিল্মে সে জায়গা পাবে না, এটা আমি বিশ্বাস করি না। তার কিপতের কারণে সে ফিল্ম থেকে ধীরে ধীরে আউট হয়ে যাচ্ছে, কারণ সে সাকিবের কিপত, যে সাকিব তাকে এত বড় করেছে তার সম্বন্ধে সমাজ করতে। তো এটা একটা শিল্পী কখনোই হওয়া উচিত। আর আরেকটা কথা আমি সবসময় বলি যে যাত্রার অভিনয়, নাটকের অভিনয় এবং ফিল্ম অভিনয় এটা কিন্তু তিন ধরনের। যাত্রাকে কিন্তু ঘৃণা করতে পারবো, কারণ যাত্রা আমার সংস্কৃতি, এটা আমার গোড়া, কিন্তু আমি যাত্রার অভিনয় কিন্তু ফিল্মে করতে পারি, ফিল্মে আমাকে ফিল্মের ব্যাপারটা রাখতে হবে, নাটকে নাটকে ফিল্মের ব্যাপারটা। তো মিশার তো যাত্রা ছাড়া কিন্তু আমি কিছু করতে দেখি, হয়তো আমাকে আপনারা কি বলতে পারেন যে নানা সাহা আপনি কি এমন হবেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আপনারা কি কখনো শুনেছেন আমি কারো বিপদ করেছি, কোনো ডিরেক্টর বা কোনো শিল্পী বা কোনো প্রডিউসারের? ময়ূরাকি নামে একটা ছবি আমি একদিন শুটিং করে ছেড়ে দিয়েছি, আমি কিন্তু আজ পর্যন্ত কাউকে বলি নেই যে আমি ছবিটা কেন ছেড়ে দিয়েছি, আমি এখনো বলবো না। কারণ বললে পরিচালক, পরিচালককে ছোট করা হবে এবং প্রডিউসারকে ছোট করা হবে, এটা আমার শিল্পীর কাজ না। শিল্পীর কাজ হলো অভিনয় করা, আর আমি অভিনয় দিয়ে জনগণকে কিছু দিতে পারি, এছাড়া আমার অন্য কোনো যোগ্যতা কিন্তু। আর অনন্ত জরি কিংবা যা আরো যারা প্রফেসর আছে, যেমন ইকবাল আছে, এরা টাকা লক্ষ্মী করবে, তারা হলো আমাদের লক্ষ্মী, তাই না? তো লক্ষ্মীকে তো আমি লাস্ট দিয়ে শুয়ে দিতে পারি, যেমন কিছুদিন আগে চেষ্টা হয়েছিল জাজের আজিজকে শুয়ে দেওয়া, তো পারিনি আজিজ আবার এখন অনন্ত জরিকে চেষ্টা করা হচ্ছে সরিয়ে দেওয়া। এটা কি কোনো বিদেশি চক্রলক্ষ আছে কিনা জানি না, আমার এরকমই মনে হয় যে হতেও পারে, হয়তো আমাদের দেশের ছবিকে বন্ধ করার জন্য এরকম চিন্তা করছে। তবে আমার মনে হয় একটা শিল্পীর সেই ব্যক্তিত্ব থাকা উচিত যে ন্যায়ের পক্ষে থাকা উচিত, অন্যায়ের বিরুদ্ধে যাওয়া উচিত। একটা ছবি করেনি তাতেই অবস্থা, আমি তো আজ পর্যন্ত তার সাথে কোনো ছবি করি, কই আমার সাথে তার পরিচয় ছিল, কিন্তু যখন এইটা দেশ সম্বন্ধে কোনো বাজে কথা হয়েছে আমি কিন্তু সঙ্গে সঙ্গে এটার প্রতিবাদ করেছি। আপনি বলেন তো, কিন্তু আপনার সাথে পরিচয় আমার সাথে ওরা কোনো পরিচয় ছিল, আর আমি পরিচয় নিয়ে কিন্তু কারো সঙ্গে কারো মানে কারো সম্বন্ধে কথা বলছি, যেমন পরিমণির সাথে আমার দেখা হয়েছে আমার জীবনে একবার, যখন আমরা ইলেকশন করেছি, কিন্তু পরিমণির প্রতিবাদটা কিন্তু আমি প্রথম করেছি, আর কেউ করেন। তো একটা শিল্পীর কাজ কি,
আমাদের কাজ হলো আমরা প্রতিবাদ করলে জনগণ আমাদের পাশে এই কাজটা হলো আমাদের কাজ কিন্তু একটা প্রযোজকের বিরুদ্ধে কথা বলা একটা পরিচালকের বিরুদ্ধে কথা বলা একটা শিল্পীর বিরুদ্ধে কথা বলা আজকে আমি বড় কথা তখনই বলতে পারবো যখন আমি একটা ছবি বানাবো এবং সেই ছবিটা দর্শক দেখবে তো আজকে দিন ফিরছে অনন্ত কিছু করেনি হ্যাঁ বলতে পারে অনেকে বলতে পারে যে জানবে কিন্তু আমি তো জানি সে কি কি করেছে কারণ আমি প্রত্যেকটা লোকের খবর আছে যদিও আমার আমি ছবিতে অভিনয় কম করি আর আমার একটা কারণ আছে যে আপনি চাইলেই আমাকে ছবিতে নিতে পারবেন না মানে যে আমার প্রডিউসার ভাই ইকবাল মোশাদ ইকবাল আমাকে তুই ছবিতে দিয়েছেন সামনে সামনে আমার মন চাইলে আমি কাজ করি মন চাইলে কাজ করি আমি ইকবাল ভাই আপনাকেও বলি আপনাকেও বলি চলচ্চিত্রের শিল্পীরা যারা